আজকে বিরিয়ানি হবে অরেক কর দে না বাবা হো গয়া ইসকো কে আর ইতনা ছোটে অরেক অরেক জায়গা না ছোটা সাইজ নিকাল দে না ইয়ে গেলে হ্যাঁ হ্যাঁ মনে রাখ 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 তো এখন চিকেনগুলো পরিষ্কার করে নেব। এখানে 400 গ্রাম চিকেন নিয়ে আসা হয়েছে। তো দেখুন চিকেনগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো অলরেডি চিকেনগুলো পরিষ্কার হয়ে গেছে। দেখুন চিকেনগুলো পরিষ্কার হয়ে গেছে। তো বিরিয়ানির জন্য যে বাসমতি চালটা নিয়ে আসা আছে সেটা এখন জল দিয়ে পরিষ্কার করে নেব। এখন পরিষ্কার হয়ে গেছে, এখন জল দেব যথেষ্ট পরিমাণে। এখন আদা রসুনের পেস্টগুলো দিয়ে দিলাম মাংসের মধ্যে। এখন লবণ দিচ্ছি। তো হলুদ দিয়ে দিলাম। তো গরম মশলা দেব। এবার বিরিয়ানি মশলা দেব যতটুকু লাগে। তো এবার দই দেব। তো দেখুন মোটামুটি 1 কাপের মতো দই দেব। তো অনুমান করে দিচ্ছি। তো হয়ে গেছে, এখন মাংসটাকে মিলেট করে নেব। তো অলরেডি হয়ে গেছে, এখন মোটামুটি 20 মিনিট রেখে দেব। তো যে চালটা ভিজে রেখেছি আগে তার মধ্যে এখন তেজপাতা দিব, দালচিনি দিব। তো এখন এলাচ দেব, লং দেব। তো এখন মোটামুটি 10 মিনিট রেখে দেব।
তো মাংসগুলো একটু নাড়ানাড়ি করে দেবো। হ্যাঁ, তখন হাঁড়ির মধ্যে বাসমতি চালটা দিয়ে দিব, বিরিয়ানির চালটা যেটা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছে হাঁড়ির মধ্যে। তো এখন জল দিব, তো জল দিয়ে দিলাম। এখন একটু হালকাভাবে সয়াবিন তেল দিব, রিফাইন তেল। তো একটু হালকাভাবে একটু স্লাইট লবণ দেব চালের মধ্যে, স্লাইট লবণ দিয়ে দিলাম। আমাদের মেন কুকিং ম্যান, কারো কোনো বিয়ে বাড়িতে যদি বিরিয়ানি রান্না চাই তো আমাদের সাথে যোগাযোগ করুন। তো চালটাকে মোটামুটি 70% বয়েল করে নেব। এখন কি হচ্ছে রে, ভাতের ফেনাটা বের করে দেওয়া হচ্ছে। তো আমরা এখন ভাতটাকে ঠান্ডা করার জন্য হাঁড়ি থেকে আলাদা করে নিচ্ছি। দেখুন, হালকা করে একটু গরম মশলা দেবো এখন, তো একটু জিরা মশলা দেবো। গরম মশলা আর জিরা মশলা একসাথে করে নিলাম। এখন বিরিয়ানি মশলা দিচ্ছি, এখন যতটুকু লাগে পরিমাণ মতো দেওয়া আছে। এখন তো এখন জল দিয়ে মিক্সড করে নিচ্ছে মশলাগুলোকে। মিক্সড হয়ে যাবে অটোমেটিক। এখন আমাদের বিরিয়ানি রান্না চলছে শুভঙ্কর, আমাদের মেন কুকিং ম্যান। আমরা বিরিয়ানির মধ্যে ডিম দেব, তো ডিমটা আগেই রেডি করে রেখেছি। স্টেপ টু স্টেপ দেখতে থাকুন কিভাবে আমরা বিরিয়ানি রান্না করছি। এখন ফুড কালার দেব, দেখুন ফুড কালার দিচ্ছি বিরিয়ানি ফুড কালার। তো এখন মাংস দিলাম, একটু হালকাভাবে ঘি দিচ্ছি। তো একটু হালকা বিরিয়ানি মশলা দিলাম হালকাভাবে। আপনারা দেখেছিলেন, এবার মাংস দিচ্ছি। তো বন্ধু, আমাদের অলরেডি রান্না শেষ হয়ে গেছে, এখন একটু হালকা করে গরম করে নিব। তো আমাদের মেহমান আছে, একটু পরে খাবো আমরা। তো লাস্ট ফিনিশিং, দেখুন একটু হিট করে নিচ্ছে। তো বন্ধু, এখন আমরা রায়তা বানাবো, দেখুন কিভাবে। এখানে আমরা টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ, শসা, এই কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দেবো। তো একটু হালকা করে লবণ দেব, এই লবণ দিলাম। তো লবণ দিয়ে দিলাম,
তো এখন দই দিব দেখুন দই দিয়ে দিলাম তো রায়তা খাইতে খুবই ভালো লাগে এখন কেমন হয়েছে রান্না সুমন কিরকম হয়েছে রাইতা একদম তো বন্ধু খাচ্ছি ভালো রয়েছে একদম সাব্বাস বেটা